আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে ইসমের স্টাডির মধ্যে এটার স্ট্যাটাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, সেটাকে আমরা সেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা ফ্লেক্সিবিলিটি, ইংরেজিতে বাংলা বলা হয় নমনীয়। এটাও এক ধরনের কনসেপ্ট যেটা আমরা এর আগে পড়েছিলাম, হেভি ভার্সেস লাইট আরেকটা কনসেপ্ট। এগুলো কতগুলো শর্টকাট ওয়ে আমি বলে নিচ্ছি, এগুলো কতগুলো শর্টকাট পদ্ধতি যেটা এই ক্যারিকুলামে ইনক্লুড করা হয়েছে, এগুলো অন্যান্য ক্যারিকুলামে হয়তো পাবেন না, অন্যভাবে আছে, এটা অবশ্যই সেগুলো আছে কিন্তু অন্যভাবে আছে। এই দুইটা ইস্যু বেসিক্যালি ইসমের স্ট্যাটাসের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। যেমন এটা কিন্তু চারটা প্রপার্টির অংশ না, এটা স্ট্যাটাস নিরূপণের ক্ষেত্রে হেভি লাইট ভার্সনটা এবং ফ্লেক্সিবিলিটি, এই দুইটা কনসেপ্ট ব্যবহার করে আমরা এটা কমপ্লিশনে আসি। তো সেখানে ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আমরা তিনটা অ্যাসপেক্ট দেখব, তিনটা বিষয় দেখব। একটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, একটা হচ্ছে নন ফ্লেক্সিবল, মানে সম্পূর্ণ নমনীয়, আংশিক নমনীয়, অনমনীয় বাংলায় যদি করেন সেভাবে আসছে। তো এই বিষয়গুলোর আরও অ্যারাবিক টার্মিনোলজি আছে এটার, সেগুলো আমরা পরে দেখব ইনশাল্লাহ। তো এখানে যেমন সম্পূর্ণ নমনীয়টাকে, অনমনীয়টাকে আরবিতে বলা হয় মাবনি বলা হয়, তারপরে আপনার পার্টলি ফ্লেক্সিবল যে টার্মটা আমরা ইউজ করছি সেটাকে মামনুন মিনার সার্ফ গয়রি মুনসারিক, এগুলো অনেকগুলো টার্ম আছে। তো আমরা এগুলো আপাতত ব্যবহার করছি না, এই জন্য যেটা আমরা বোঝা যে যেই টার্মগুলো, যেই বিষয়গুলো আমরা বলার সাথে সাথে যাতে বুঝতে পারি সেরকম একটা বিষয় আমরা আসলে চেষ্টা করছি অ্যাডাপ্ট করার জন্য, সেটা ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করছি। তো সেখানে এটা ইসমের একটা বিষয়, ইসম নিরূপণের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, এটা চারটা বৈশিষ্ট্যের মধ্যে একটা না। যেমন আমরা চারটা বৈশিষ্ট্য, স্ট্যাটাস নাম্বার, জেন্ডার স্ট্যাটাস, জেন্ডার নাম্বার, টাইপ বা অবস্থা, লিঙ্গ, বচন, ধরন, এই চারটা বিষয় আমরা এখানে আনছি এবং এটাকে আমরা বের করতে হবে। সেই বের করার ক্ষেত্রে দুইটা সাইড ইস্যু বলতে পারেন স্ট্যাটাস সংক্রান্ত, এই জন্য ম্যাপটা খুব মাথায় পরিষ্কার থাকতে হবে, এই জন্য এই ডায়াগ্রামটা আপনার আমার জন্য সহযোগিতা করবে যে কোনো অবস্থাতে হেভি লাইট ভার্সন ফ্লেক্সিবিলিটি, এটা চারটা প্রপার্টির অংশ না, এটা হচ্ছিল স্ট্যাটাসটাকে মানে সুন্দরভাবে বলার ক্ষেত্রে এবং মানে রাইট ওয়েতে বলার ক্ষেত্রে এই দুইটা অ্যাসপেক্ট আমরা এখানে অ্যাড করছি, যেটা স্ট্যাটাস নিরূপণে আমাদের বিষয়টা সহজ করে। কেননা ইসম যখন লাইট হয়ে যায় তখনও তার স্ট্যাটাস বলতে পারতে হবে, তখন মুসলিমুন চারটা মাথায় যদি থাকে আমরা কীভাবে হেভি লাইট ভার্সনটা আসছে সেখান থেকে আমরা এন্ডিং কম্বিনেশনগুলো বুঝতে পারি, তারপর এন্ডিং সাউন্ডটা বুঝতে পারি, সেই সেটার মাধ্যমে স্ট্যাটাসটা নিরূপণ করতে পারি, সেটা একটা পদ্ধতি। সেই সিরিজে ফ্লেক্সিবিলিটি আরেকটা অ্যাসপেক্ট, তো সেটাই আমরা আজকে স্টাডি করব। তিনটা জিনিস, একটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল মানে নমনীয়, এটাকে সম্পূর্ণ নমনীয় বা আপনি বলতে পারেন শুধু নমনীয়, আংশিক নমনীয়, অনমনীয়। দ্যাট মিন্স আমরা, আপনি যদি চিন্তা করেন যে কোনো একটা লাঠির কথা, একটা লাঠিকে কী করা যাচ্ছে, সম্পূর্ণভাবে বেন্ট করে একটা সার্কেল বানায় ফেলা যাচ্ছে। ধরেন একটা লাঠিকে, বেতের লাঠি যদি আপনি দেখেন, সেটাকে যদি আপনি বেন্ট করতে থাকেন, এটাকে যদি ভাঙবে না, এটা মচকাবে না, কিন্তু এটা বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেলে দেখা যাবে যে কিছু একটা লাঠি কী হচ্ছে, ফুললি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। আর একটা লাঠি দেখতে পারেন যে সেটাকে কিছুটা বাঁকা করা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ বাঁকা করা যাচ্ছে না, আবার এটাকে সম্পূর্ণ করা যাচ্ছে না, কিছুটা করা যাচ্ছে। আবার কতগুলো লাঠি দেখবেন যে কোনোভাবে এটাকে রড যদি ধরেন, এটাকে আপনি হাতের মাধ্যমে নর্মাল হাতে এটাকে কী করতে পারতেছে না, বেন্ড করতে পারতেছে না, এটাকে বাঁকা করতে পারতেছে না। অর্থাৎ এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আমরা দেখি। তো সেখানে আমরা যেটা বলছিলাম যে মুসলিমুন চার্ট হচ্ছিল আমাদের মূল বিষয়, সেখানে আমরা এক বচন, দ্বি বচন, বহু বচন, পুরুষবাচক, স্ত্রীবাচক, এভাবে আমরা একটা সামারি করতে পারি টেবিলগুলোকে। তো এখানে বেসিক্যালি দ্বিবচন এবং বহুবচন শব্দগুলোর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি কনসেপ্টটা অ্যাপ্লিকেবল না, এটা বেসিক্যালি একবচন এবং ভগ্ন বহুবচন, এই জন্য এই জন্য অ্যাপ্লিকেবল। আমরা বলতে পারি যে এইসব শব্দকে আমরা বলি এন্ডিং সাউন্ড,
সেই এন্ডিং সাউন্ড গ্রুপের জন্যই এই ফ্লেক্সিবিলিটি কনসেপ্টটা অ্যাপ্লিকেবল। আর এন্ডিং কম্বিনেশন যেটা বলে আমরা যে গ্রুপটা করলাম, দ্বিবচন এবং বহুবচন শব্দগুলো, এগুলোর জন্য এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল না, এটা প্রয়োজন নাই। কিন্তু এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা প্রয়োজন, সেটাই আমরা দেখার চেষ্টা করব। তো সেখানে বলা হচ্ছে সম্পূর্ণ নমনীয়, যেমন মনিয়ম বলতেছে, যেমন মুসলিম শব্দটাকে আমরা যদি রফা বলি তাহলে দুইটা পেশ যোগ করবো, মুসলিমুন, নসব বললে মুসলিমান, যার বললে মুসলিমিন, দ্যাট মিনস তার এন্ডিংটা স্ট্যাটাস অনুযায়ী পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটির কনসেপ্ট। ঠিক একইভাবে এখানে দেখেন আকলামুন, আকলামান, আকলামিন, বা কলামুন, কলামান, কলামিন, যেই এন্ডিং সাউন্ড, এগুলো কিন্তু এন্ডিং কম্বিনেশন না। যে এন্ডিং সাউন্ডের যে শব্দগুলো, তারা যখন রফা হলে দুইটা পেশ বা একটা পেশ নিচ্ছে, নসব হলে একটা দুইটা জবর বা একটা জবর নিচ্ছে, জার হলে একটা জের অথবা একটা দুইটা জয়ের অথবা একটা জের নিচ্ছে, এইগুলোকেই বলা হচ্ছে এন্ডিং সাউন্ডের ফ্লেক্সিবিলি, ফুললি ফ্লেক্সিবল। তাহলে এই শব্দগুলো হেভি হতে পারে, লাইট হতে পারে, হ্যাঁ, অতএব এটা একটা প্যারালাল কনসেপ্ট। আর এটা হচ্ছে এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে, এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে তা আপাতত আমরা কী দেখলাম, এক বচন হতে পারে, ভগ্ন বহু বচন হতে পারে, এটা আরেকটা কনসেপ্ট, সেটা আমরা পড়ব যখন নাম্বার পড়ব, আমরা বচন পড়ব তখন আমরা দেখব ভগ্ন বহু বচন কী জিনিস। তাহলে এই দুইটার মধ্যে এন্ডিং ফ্লেক্সিবিলিটির বিষয়টা আসে। তা ফ্লেক্সিবিলিটির কনসেপ্টটা কি, যে ফ্লেক্সিবল, যে নমনীয়, তার যখন রফা স্ট্যাটাস, রফা স্ট্যাটাস প্রকাশ করতে হচ্ছে সে পেশ নিচ্ছে, আর যখন নসব স্ট্যাটাস প্রকাশ করতেছে তখন জবর নিচ্ছে, যখন জার স্ট্যাটাস জের নিচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ইসম হচ্ছিল নমনীয়, এটা হচ্ছিল বিষয়, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এভাবে আমরা বুঝলাম, এটা সিম্পল জিনিস। এরপর আসেন আমরা পরেরটা দেখি, সম্পূর্ণ অমন, অনমনীয়, এটা রিভার্স বিষয়টা। প্রথমে আমরা দেখি অনমনীয় কারা, যারা কোনো অবস্থাতে পরিবর্তিত হচ্ছে না, মানে একটা শব্দ দিয়েই রফা নসব জার প্রকাশ করছে, তাহলে সেগুলো হচ্ছে অনমনীয়, একটা ফর্ম দিয়ে, তাহলে সেটাকে বলা হচ্ছে। তাহলে সে জাতীয় শব্দগুলো কী, যেমন ধরো কোনো একটা শব্দের শেষে যদি আলিফ মাহাত থাকে, বা আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা বলে এই জিনিসটা নতুন টার্ম আমরা দেখলাম, দেখবেন ইয়া আছে, আপনি যদি কিবোর্ডও যদি দেখেন দুই ধরনের ইয়া আছে, একটা ইয়া আছে হলো এরকম নকতালা ইয়া, ঠিক আছে, আরেকটাকে আমরা বলি শুধু এই, ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটার মধ্যে কোনো রকম নিচে নকতা থাকে না সেটাকে বলা হয় আলিফ মাকসুরা। বেসিক্যালি এটাকে উচ্চারণ করা হয় আলিফের মতো করে, এক আলিফ মাত টান দিতে হয়, সেজন্য অনেক ক্ষেত্রে এটার শেষ শেষ ভাগে আপনি দেখবেন যে একটা, অনেক ক্ষেত্রে আমরা একটু দেখি এটাকে চেঞ্জ করা যায় কি না, ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এটার মধ্যে খারাজ জবাব দিতে পারি কিনা দেখি, আপনি এরকম খারাপ জবর হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আপনি পাবেন, খারাপ জবরটা উপরে হয় সাধারণত। তো এই খারাপ জবর দেওয়া মানে হচ্ছিল এক আলিফ টানতে হবে, তাহলে এটাকে আলিফ মাকসুরা বলা হয়, আর এটা হচ্ছে নর্মাল ইয়া। তাহলে এই আলিফ মাকসুরা যেসব শব্দের পিছনে থাকবে, যেসব শব্দের পিছনে থাকবে সেটাকে, সেটা নন ফ্লেক্সিবল। যেমন এখানে বলা হচ্ছে মুসা, ঠিক আছে, মুসা শব্দটা যদি দেখেন এটা আলিফ মাকসুরা। তারপরে দুনিয়া এবং, দুনিয়া এবং জাকারিয়া,
এই শব্দগুলো বেসিক্যালি আলিফ মাকসুরা, খালি আলিফ অথবা আলিফ মাকসুরা। এই বিষয়টাই বেসিক্যালি আসছে যখনই আমরা দেখব। এটা কিন্তু রাফা নসব যার তিনটা স্ট্যাটাস, এটার এন্ডিংটা চেঞ্জ হয় না। এটাকে নন ফ্লেক্সিবল বলে, মাবনি বলে আরেকটা শব্দ, বা অনমনীয় বলা হয়। তাহলে তার মধ্যে যেমন ইসম মাউসুল, ইসমুল ইশারা, এই ধরনের দুইটা গ্রুপ অফ শব্দ আমরা শিখব। যেমন ইসম মাউসুলকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আর ইসম ইসমুল ইশারাকে বলা হয় নির্দেশক সর্বনাম। যেমন ধরেন এখানে একটা লিস্ট আছে, এটার এক বচন এবং বহু বচনের শব্দগুলো মাবনি মানে নন ফ্লেক্সিবল। যেমন হা দা এইটি, হা দিহি এইটি, এটা স্ত্রীবাচক। তারপর হা উলাই এইগুলো, ঠিক আছে। দালিকা ওইটি স্ত্রীবাচক পুরুষবাচক, তিলকা ওইটি হলো স্ত্রীবাচক, হা উলাইকা ওইগুলো স্ত্রী পুরুষবাচক স্ত্রীবাচক একই শব্দ। মানে এগুলো পয়েন্ট করে, সেগুলো আলাদা স্টাডির ব্যাপারে, দুইটা গ্রুপই আমরা ডিটেল স্টাডি করতে হবে। খালি আমরা চিনে রাখি এখানে যে এই দুইটা গ্রুপ হচ্ছিলো নন ফ্লেক্সিবল মানে অনমনীয়। দ্যাট মিনস এখানে হা দা আপনি যখন দেখতেছেন, এটা রফা হতে পারে, নসব হতে পারে, জারও হতে পারে। হা দিহি, এখানে হার নিচে শেষের হাত নিচে জেড থাকলেও এটাকে জার বলা যাবে না। এই অবস্থা নিয়ে, এই চেহারা নিয়ে সে রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে। হা উলাই একই কেস, এখানে শেষের এন্ডিংয়ে আছে হামজা নিচে জের, তার মানে এটা জার না। হ্যাঁ, কেন এন্ডিং সাউন্ডের কথা বলছি আমরা। এন্ডিং সাউন্ডের ফর্মুলা কি? পেশ হলে রাফা, দবর হলে নসব, জের হলে যা। তাহলে এখানে দেখা যাচ্ছে এগুলো কতগুলো শব্দ আছে যে শব্দগুলোর শেষে বিভিন্ন রকম জবর থাকতে পারে, জের থাকতে পারে, কিন্তু সেটা কোনো অবস্থাতে কি না, মানে সেটা ইন্ডিকেট করে না সে আসলে রফা নাকি নসব অথবা জার। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ। ঠিক এভাবে আল্লাদি, দা ওয়ান হু, যিনি তিনি, আল্লাতি, এটার আল্লাদির স্ত্রীবাচক, তারপর আল্লাদিনা, তারপর আল্লাতির স্ত্রীবাচক আছে আল্লাতি, আল্লাহ ওয়াতি, আল্লাহ ই, এগুলো কতগুলো শব্দ আছে। তারপর হচ্ছে মা, মান, এগুলো ইসম মাউসুল। অর্থাৎ এই একটা গ্রুপ আছে যেটা আমরা ডিটেল স্টাডিতে হবে। তবে আপাতত মাথায় রাখি যে এই শব্দগুলোই বেসিক্যালি আমাদের নন ফ্লেক্সিবল শব্দ, মাবনি শব্দ। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন এখানে মুসা শব্দটা আপনি দেখতেছেন, এখানে আমরা আলিফ মাকসুরাটা দেখাচ্ছি একটা খাড়া আলিফ দিয়ে। অনেক সময় এটা থাকতে পারে, নাও থাকতে পারে, এটা এক আলিফ টানতে হবে, মুসা। এটা রফা, নসব হচ্ছে মুসা এবং জার হচ্ছে মুসা। এবং আমাদেরকে গ্রামার বলে দিবে, আমরা যেহেতু গ্রামার শিখতেছি, নাহু বুঝে বলে দিবে কখন এটা রফা হবে, কখন এটা নসব হবে, কতক্ষণ এটা জার হবে, এটা সার্কামস্ট্যান্স আমাদেরকে বলে দিবে, সেই জন্য আমাদের গ্রামারটা শেখা, তাই না? তো এটা হলো নন ফ্লেক্সিবল। তাহলে নন ফ্লেক্সিবলে আপাতত আমরা দুইটা বিষয় আমরা দেখব। একটা হচ্ছে হলো কিছু দুই ধরনের ইসম সর্বনাম আছে, একটা হচ্ছে ইসম মাউসুল, আর একটা হচ্ছে ইসমুল ইশারা, তাদের একটা গ্রুপ আছে, এটা পরিচিত থাকলাম। আর যদি কোনো শব্দের শেষে, ইসমের শেষে যদি আলিফ মাকসুরা থাকে অথবা খালি আলিফ থাকে, সেক্ষেত্রে এটা নন ফ্লেক্সিবল হবে। তাহলে এটাও একটা বিষয় আমরা দেখলাম। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লম্বা টপিক, কিন্তু আমরা শর্ট আকারে ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল হচ্ছিল আংশিক নমনীয়। তাহলে দেখা যাচ্ছে যে সে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে না। অনমনীয় হচ্ছে সে তার এন্ডিং শেষাংশ কোনোভাবে পরিবর্তন করবে না, আর নমনীয় হচ্ছে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে। আর ইন বিটুইন যদি হয় তাহলে কিছু কিছু, এটাকে মামনুন মিনাস সরফ, এটা এরবিক টার্মিনোলজি আমরা দেখব। তো আংশিক নমনীয় বা পার্টলি ফ্লেক্সিবল এটা আমরা মাথায় নেই। তো সেক্ষেত্রে কী করবে সে? সে প্রথম বিষয়টা হচ্ছিল সে ভারী হবে না, দ্যাট মিনস তানবিন নেবে না। তার এই ইসমগুলো কী হবে না, এটা পিছনে কোনো সময় তানবিন থাকবে না। তানবিন দুইটা পেশ, দুইটা জবর, দুইটা জের থাকবে না, এটা একটা জিনিস। দ্যাট মিনস তার কোনো তানবিন থাকবে না। এটা হচ্ছিল যেটা আমরা বলি যে এটা সবসময় হালকা হবে, তানবিন নিতে পারে না। আর যেহেতু এন্ডিং সাউন্ডের কথা বলছি, তাহলে এখানে তানবিনের কথাটাই আসবে, দুইটা পেশ, দুইটা জবর, দুইটা জের। এবং আরেকটা বিষয় হচ্ছিল সে কোনো অবস্থায় জের নেবে না, এটা হচ্ছে আর। দ্যাট মিনস তার দুইটা স্ট্যাটাস হতে পারে, তার হতে পারে একটা পেশ অথবা একটা জবর, এই হলো তার নমনীয়। তাহলে রফা হলে পেশ নিচ্ছে, জবর হলে নসব নিচ্ছে, এখন জার কী করবে? তখন বলা হচ্ছে জবর নিয়ে সে নসব এবং জার দুইটাই এক্সপ্রেস করবে। এবং এটা আমাদের এখন পর্যন্ত আমাদের নতুন কনসেপ্ট না,
এটা আমরা দেখছিলাম মুসলিমুন চার্টের ক্ষেত্রে দ্বিবচন বহুবচন শব্দগুলো নসব এবং জার একই শব্দ দিয়ে প্রকাশ করছে। অতএব এটাও এই ক্ষেত্রে এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে যেগুলো পার্টলি ফ্লেক্সিবল শব্দ হবে তারা বেসিক্যালি তানবিন থাকবে না। তানবিন না থাকলে কি থাকতে পারে, একটা জবর একটা পেশ, একটা জবর একটা জের, কিন্তু তারা জের নেবে না। তাহলে পেশ দিয়ে সে রাফা স্ট্যাটাস ইন্ডিকেট করবে, জবর দিয়ে নসব জার দুইটা ইন্ডিকেট করবে। এটাই হচ্ছে আমাদের জেনুইন ইনটেক। এখান থেকে আমরা সেটা দেখার চেষ্টা করব। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে তিনটা ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে, আমরা যদি কোনো শব্দকে চিনি নন ফ্লেক্সিবল তাহলে তার এন্ডিংটা নন ফ্লেক্সিবল হবে, অর্থাৎ তাকে আমরা সরাসরি বলতে পারবো না এটা রাফা নাকি নসব অথবা জার। তখন আমরা এটা রাফা হতে পারে, নসব হতে পারে, জারও হতে পারে। এটা একটা সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশন হচ্ছিল যদি এটা পার্টলি ফ্লেক্সিবল ইসম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি পেশ হলে আমরা রাফা বলতে পারবো, কিন্তু জবর হলে আমরা সরাসরি নসব বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে নসব অথবা জার। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এডিশন স্ট্যাটাস বলার ক্ষেত্রে। তো আমরা নন ফ্লেক্সিবল শব্দগুলোকে চিনলাম, কোনো শব্দ ইসমের শেষে যদি আলিফ অথবা খালি আলিফ অথবা আলিফ মাকসুরা থাকে সেগুলো নন ফ্লেক্সিবল, পাশাপাশি ইসমুল ইশারা মুশারুন ইলাহি দুইটা গ্রুপ আছে তারা নন ফ্লেক্সিবল। এখন আমরা দেখতেছি পার্টলি ফ্লেক্সিবল, সে পার্টলি ফ্লেক্সিবল যদি ইসমগুলো হয়ে থাকে সেক্ষেত্রে পেশ হলে রফা আর জবর হলে নসব অথবা জাল লিখতে হবে। এই হলো আমাদের স্ট্যাটাসের কমপ্লিট। এখন আমরা দেখব কোন ইসমগুলো হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল, এটা হচ্ছে লম্বা একটা স্টাডি। এবং মামনুন মিনাস সরফের এইটা লম্বা অনেকগুলো কারণে পার্টলি ফ্লেক্সিবিলিটি আছে। তবে আমাদের আপাতত ইন্ট্রোডাকশন হিসাবে আমরা তিনটা ইস্যু দেখব, বেসিক্যালি তিনটা বিষয় আমরা দেখার চেষ্টা করব, আর বাকিগুলো আমরা পরবর্তীতে দেখব। এবং এই তিনটা ইস্যু দেখার পরেই আমরা এর মাধ্যমে ডাটাটা প্রসেস করা শিখব, যে কিভাবে আমরা এই ডিসিশন মেকিং প্রসেসটা মানে তৈরি করতে হয় এবং এটাকে কিভাবে রান করতে হয়, একটা ইসম দেখার সাথে সাথে কিভাবে স্ট্যাটাসটা আমরা কনফিডেন্টলি বলতে পারি। সেজন্য আমাদের বেসিক্যালি আমরা এখানে বেশি ভ্যারিয়েবল নেব না, আর এটা আমাদের কোর্সের শেষের দিকে আমরা এটা টোটাল চার্টটা আমরা শিখব। যেমন নন ফ্লেক্সিবল পার্টলি ফ্লেক্সিবিলিটির প্রথম বিষয়টা হচ্ছিল কোনো স্থানের নাম, কোনো স্থানের নাম, যে কোনো স্থানের নাম তা আরব হোক অথবা অনারব হোক সেটা হবে কি না পার্টলি ফ্লেক্সিবল। ব্যতিক্রম হচ্ছে সাধারণত তিন বর্ণের যেসব শব্দ থাকে সেটা, যেখানের মাঝখানে সুকুন থাকে সেটা। পাশাপাশি ব্যতিক্রম হচ্ছিল কোনো স্থানের নামের সামনে যদি আল থাকে সেটা সম্পূর্ণ নমনীয়, দ্যাট মিন্স স্থানের নামগুলো যদি আল দিয়ে শুরু হয় সেটা ফুললি ফ্লেক্সিবল হয়, সেখানে পার্টলি ফ্লেক্সিবল অ্যাপ্লিকেবল না। জেনারেলি কোনো জায়গার নাম আপনি চিনেন, যেমন মক্কা একটা জায়গার নাম, ঢাকা একটা জায়গার নাম, এই শব্দগুলো কি হবে, এই শব্দগুলো পার্টলি ফ্লেক্সিবল। দেখবেন মক্কাতু, যেমন এখানে চার্টটা আপনি দেখেন, মক্কাতু, মক্কাতা, মক্কাতা, তাহলে মক্কাতু হচ্ছে রফা, মক্কাতা নসব, মক্কাতা হচ্ছিল জার। ইয়াসরিবু মদিনার আরেকটা নাম, ইয়াসরিবু, ইয়াসরিবা, ইয়াসরিবা, রফা নসব জার। জাহান্নামু, জাহান্নামা, জাহান্নামা, জাহান্নামু, আপনি কোনো জায়গায় কোরআন মজিদে জাহান্নামি পাবেন না। তারপরে এখানে একটা এক্সেপশন হচ্ছে কি আদনুন, আদনান, আদনিন, জান্নাতুন, আদনিন। এখানে আপনি দেখবেন যেহেতু তিন বর্ণের এটা, এই তিন বর্ণের মধ্যে ফ্লেক্সিবিলিটি চলে আসছে, তাহলে তিন বর্ণের যদি কোনো স্থানের নাম হয় সাধারণত এটা ফ্লেক্সিবিলি নন ফুললি ফ্লেক্সিবল হবে। তারপর ধরেন কোনো যেসব নামের পূর্ব ব্যতিক্রমের যেসব স্থানের নামের আগে আল আছে, যেমন আল ইরাক, ইরাকের নাম, ইরাকের নাম হচ্ছে আল ইরাকু, আল ইরাকা, আল আল ইরাকি, এখানে জের আসতেছে, দ্যাট মিন রাফা, এটা ফুললি ফ্লেক্সিবল। তারপর আল হিন্দু, আল হিন্দা, আল হিন্দি, তাহলে আল লেগে গেলে কোনো জায়গার নাম যদি আল দিয়ে কনস্ট্রাক্টেড হয় সেগুলো ফুললি ফ্লেক্সিবল, পার্টলি হবে না। তিন বর্ণের যেসব জায়গার নাম সাধারণত, এখানে এক্সেপশন আছে, আর জেনারেলি অন্যান্য তিন বর্ণের অধিক যে কোনো জায়গার নাম, সেটা মক্কার নাম হতে পারে, মদিনার নাম হতে পারে, জাহান্নামের নাম হতে পারে, এই কোনো জায়গার নামগুলো কী হবে, পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবলের নিয়মটা কি, পেশ একটা পেশ থাকবে অথবা একটা জবর থাকবে, একটা পেশ দিয়ে থাকলে রফা, একটা জবর দিয়ে ইন্ডিকেট করতেছে নসব অথবা জার, দুইটাই হতে পারে। তাহলে একটা স্থানের নাম সেটা একটা আমরা চার্ট দেখলাম এবং এটার এক্সেপশনগুলো দেখলাম, সেটা একটা বিষয়। তারপর হচ্ছে অনারব নাম,
যেমন কোরআন মজিদ যেহেতু আমরা ডিল করছি, কোরআন মজিদে অনেকের নাম আছে, যেমন ধরেন মূলত 25 জন নবী রসুলের নাম আছে কোরআন মজিদের মধ্যে। সে 25 জন নবী রসুলের মধ্যে 4 জন আরব নবী, এটাও একটা সুন্দর ইনফরমেশন। একটা হচ্ছিল আমাদের শেষ নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছিল আরবের নবী। আর শোয়েব আলাইহিসসালাম আরবের নবী, হুদ আলাইহিসসালাম এবং সালে আলাইহিসসালাম। তাহলে আমরা 4 জন নবী পেলাম আরবের নবী, আর এর বাইরে বাকিরা হচ্ছে অনারব নবী। তাহলে যারা আরব তাদেরকেই, তাদের নামগুলো হবে ফুললি ফ্লেক্সিবল। আর এখানেও ওই কনসেপ্টটা আসে যে এই নবীদের নামের মধ্যে যদি 3 বর্ণ থাকে, মধ্যের বর্ণ যদি যদম থাকে, সেগুলো আবার ফুললি ফ্লেক্সিবল। যেমন অনারবদের মধ্যে, অনারব নবীর মধ্যে যেমন নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম, এনাদের দুইজনের নামও কিন্তু কি 3 বর্ণের। তাহলে দেখা যাচ্ছে যে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন আরব নবী হিসেবে ওনার 3টা নামই হচ্ছিল ফুললি ফ্লেক্সিবল। আপনি যদি রফা হয় মুহাম্মাদুন, নাসব হলে মুহাম্মাদান, যার হলে মুহাম্মাদিন। এবার ইব্রাহিম আলাইহিসসালামের নাম দেখেন, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, কোনো জায়গায় ইব্রাহিমি পাবেন না আপনি কোরআন মজিদে, কেন এটা পার্টলি ফ্লেক্সিবল ইসম। ইব্রাহিম আলাইহিসসালামের নাম ঠিক একেবারে ইসাক আলাইহিসসালামের নাম, ইয়াকুব আলাইহিসসালামের নাম, আপনি সবগুলো পাবেন পার্টলি ফ্লেক্সিবল। রফা যখন আসবে পেশ, নাসব যার হলে দুইটাই জবর হবে। এবার দেখেন নূহ আলাইহিসসালামের কথা ধরেন, নূহ আলাইহিসসালাম, নূহুন, নূহান, নূহেন, 3টাই পাবেন। উনি অনারব, আমরা বলি যে উনি আরবের পাসপোর্ট পাইছেন সেই হিসাবে নু। ঠিক একইভাবে লুত আলাইহিসসালাম, লুতুন, লুতান, লুতিন। তাহলে দেখা যাচ্ছে 6 জন নবী রসুলের নাম ফুললি ফ্লেক্সিবল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোয়েব আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালে আলাইহিসসালাম, পাশাপাশি লুত আলাইহিসসালাম এবং আপনার নূহ আলাইহিসসালাম। তাহলে এইভাবে আমাদের পার্টে ব্যক্তি নামগুলো হচ্ছে। তাহলে আমরা প্রথম শুনলাম স্থানের নাম উইথ এক্সেপশন, ব্যক্তি নামের ক্ষেত্রে অনারব নামগুলো সাধারণত পার্টলি ফ্লেক্সিবল, এক্সেপশন হচ্ছে যদি মাঝখানে যজম থাকে সেক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ভোকাবুলারিটা হচ্ছে কোরআন মজিদে যখনই আপনি নবী রসুলের নাম দেখবেন, তাহলে 6 জন বাদে বাকি সবার নাম হচ্ছিল আপনার ফুললি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, সরি। তাহলে এখানে দেখেন আমরা ইউসুফ দেখি, ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফু, ইউসুফা, ইউসুফা, আপনি কোনো সময় ইউসুফি পাবেন না। ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা, তারপর হচ্ছে ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুবি, আপনি কোনো জায়গায় ইয়াকুব, এখানে একটা কারেকশন আছে, ইয়াকুবা হয়ে গেছে, ইয়াকুবা হবে, ইয়াকুব আলাইহিসসালামের নাম কোনো অবস্থাতে আপনি পাবেন না জের দিয়ে। মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা, এগুলো সব পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবলের বিষয়টা কি, এটা হচ্ছে তানবিন নাই, কোনোটার মধ্যে তানবিন নাই, পার্টলি ফ্লেক্সিবল, এবং তারা পেশ নিতে পারে অথবা জবর নিতে পারে, জের নিবে না। এখানে ফুললি ফ্লেক্সিবলে দেখেন লুতুন, লুতান, লিতুন, ফুললি ফ্লেক্সিবল। তাহলে এটা হলো সেকেন্ড গ্রুপ। তাহলে আমরা পার্টলি ফ্লেক্সিবলের 2টা গ্রুপের সাথে পরিচিত হলাম, যে কোনো জায়গার নাম কোনো একটা ইসম উচ্চারণ করার সাথে সাথে আপনি চিনে ফেলবেন এটা জায়গার নাম কি না। যদি এটা জায়গার নাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা হবে কি, জায়গার নাম হয়ে গেলে এটা পার্টলি ফ্লেক্সিবল হবে। তারপরে আমাদের কোনো ব্যক্তি নামের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম হয় অনারব নাম হয়, যেমন ইবলিস, ইবলিসু, ইবলিসা, পার্টলি ফ্লেক্সিবল, তাই না। এরপর আসেন পরবর্তী হচ্ছিল আরেকটা গ্রুপ, এটা জাস্ট ইন্ট্রোডিউস করতেছি, শ্রীবাচক ব্যক্তি নামসমূহ, মহিলাদের যেসব নাম শ্রীবাচক ব্যক্তি নামসমূহ, এবং কিছু স্বতন্ত্র ধরনের পুরুষবাচক ব্যক্তি নামসমূহ, কিছু পুরুষবাচক ব্যক্তি নাম এবং কিছু স্ত্রীবাচক ব্যক্তি নাম, সেগুলো কী হবে, পার্টলি ফ্লেক্সিবল হবে। যেমন বলা হয় সব স্ত্রীবাচক ব্যক্তি নামগুলো আংশিক নমনীয়, সব যে কোনো, যেসব পুরুষবাচক ব্যক্তি নামসমূহের স্ত্রীবাচক ভার্সন হয় না সেগুলোকে স্বতন্ত্র পুরুষবাচক ব্যক্তি নামসমূহ বলা হয়, এগুলো আংশিক নমনীয়। এক্সাম্পল দেখলে সবচেয়ে সহজ, যেমন স্ত্রীবাচকের ক্ষেত্রে আপনি এক্সাম্পলে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা দেখেন, আ ঈশা তু, আ ঈশা তা, আ ঈশা তা, আয়েশা তি পাবেন না, খাদিজা তু, খাদিজা তা, খাদিজা তা, জাইনাবু, জাইনাবা, জাইনাবা, ইমানু, ইমানা, ইমানা, যদি ইমান একজন মহিলার নাম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মহিলাদের নামগুলো কী হবে, সবসময় পার্টলি ফ্লেক্সিবল হবে।
এবার পুরুষবাচক কিছু নাম দেখেন, সেখানে যেগুলো হচ্ছে ওগুলো স্ত্রীবাচক ভার্সন হয় না, সেগুলো পার্টলি ফ্রেজ, যেমন হামজাতু, হামজাতা, হামজাতা, তারপর কি মুআয়াতু, এটাও কিন্তু পার্টলি ফ্লেক্সিবল। তারপর হচ্ছে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম নাম দেখেন, ওমারু, ওমারা, ওমারু। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানু, উসমানা, উসমানা। তাহলে এইটা হলো আমাদের ভোকাবুলারি লিস্ট বেসিক্যালি, এইটা পুরুষবাচকের ক্ষেত্রে। আমাদের এখানে চারজনের নাম আছে, এই চারজনের নাম আপাতত আমাদের ভোকাবুলারি লিস্টের মধ্যে ঢুকাই। তাহলে সেটা ঢুকানোর পর সাথে সাথে আমাদের যখন এক্সারসাইজ করবো এগুলো আমাদের কাজে আসবে। তাহলে তিনটা বিষয় আমরা পার্টিকুলার ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আমরা দেখলাম এবং সেটাই আমরা প্রসেস করার চেষ্টা করব। তো একটা আরও অনেকগুলো কারণ আছে, মামনুন মিনাসফ আপনাদের বইয়ের শেষের দিকে এটার একটা তালিকা আছে, সেটা আমরা তখন আবার রিভিউ করব। আপাতত এই তিনটা বিষয় আমরা মাথায় নেব। তো সেটার ইমপ্লিকেশান কী, যে জিনিসটা আমরা গত সেশনে দেখছিলাম যে যখন আমরা স্ট্যাটাস নিরূপণ করছি, স্ট্যাটাস নিরূপণ করার সময় আমরা বলছি যে একটা শব্দ পিছনে এন্ডিং কম্বিনেশন খুঁজব। এন্ডিং কম্বিনেশন হলে মুসলিম চার্ট অনুসারে আমরা একটা সেটার স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ বলে দিতে পারবো। কিন্তু যদি এটা এন্ডিং কম্বিনেশন না হয় তাহলে এই শব্দগুলো হবে এন্ডিং সাউন্ড। এন্ডিং সাউন্ড হলে তখন আমরা পেশ হলে রফা, জবর হলে নসব, জের হলে জার, এইভাবে আমরা স্ট্যাটাসটা বলে দিতে পারি। কিন্তু যখন এই ফ্ল্যাক্সিবিলিটি কনসেপ্ট আপনি ইনকর্পোরেট করলেন, তখন আপনাকে দেখতে হবে যে এন্ডিং সাউন্ড যে শব্দগুলোকে আমরা দেখছি সেগুলোর মধ্যে এটা কি পার্টলি ফ্লেক্সিবল নাকি নন ফ্লেক্সিবল। যদি নন ফ্লেক্সিবল হয় তখন আমরা সরাসরি এটাকে রাফা বলতে পারতেছি না, নসব বলতে পারতেছি না, জার বলতে পারতেছি না। এটা রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে, সেই জন্য আমরা তাকে বলতেছি নন ফ্লেক্সিবল। আর যদি এটা পার্টলি ফ্লেক্সিবল হয় তখন পেশ হলে রফা হবে, জবর হলে নসব জার লিখতে হবে। এই যে ডিসিশনটা আমরা নিচ্ছি এটাই আমাদের এডিশন এবং এটাই হচ্ছিল একটা ইসমের স্ট্যাটাস বলে দেওয়ার ফাইনাল ফাইনাল স্টেপ। সেটাই এক্সারসাইজের মাধ্যমে আমরা বেসিক্যালি করার চেষ্টা করব। তো এক্সারসাইজ সেশনটার জন্য আমরা আলাদা একটা ব্রেক নিচ্ছি, জাস্ট সেশন ব্রেক। তো আমরা এই ছোট সেশনটা আমরা এখানে কমপ্লিট করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।